সীমান্তে হত্যা বন্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দুই দেশের যৌথ টহল বাড়াতে একমত হয়েছেন বিজিবি ও বিএসএফ। চারদিনের সীমান্ত সম্মেলন শেষে দুদেশের মহাপরিচালক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এছাড়া মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে দুই দেশ যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতিবেশী দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 50তম সম্মেলনে যোগ দিয়ে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে আশ্বস্ত হয়েছেন বিজিবি মহাপরিচালক। চোরা কারবারীদের ডিজিটাল ফটোগ্রাফ আদান প্রদানেও সম্মত হয়েছে দুই দেশ। উই আর কমিটেড টু ব্রিং ইট ডাউন টু দ্য জিরো লেভেল অ্যান্ড উই ওয়ান্স অ্যাগেন আই রিটারেট দ্যাট বাংলাদেশ ইজ এ ফ্রেন্ডলি কান্ট্রি উইথ আস। সিন্স আই হ্যাভ জয়েন্ট রিসেন্টলি আই ক্যান অনলি টেল ইউ that in future you will see the difference. উভয় পক্ষই পূর্ব অনুমোদন ছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়ন কাজ না করার বিষয়ে সম্মতি জানিয়েছে। এছাড়া সীমান্তে অস্ত্র মাদক স্বর্ণপাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে একমত পোষণ করেছেন ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। We have agreed to conduct joint patrolling which were suspended since the beginning of the COVID-19. So we would start immediately the joint patrolling and then see the result how it comes up. বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট ও আস্থা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আগামী নভেম্বরে দ্বিতীয় সপ্তাহে ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে 51তম সীমান্ত সম্মেলন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।